আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেতে অসম্ভব মজার হয় আর তৈরি করে নেওয়া বেশ সহজ। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। মিষ্টিগুলো তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক কাপ তরল দুধ। দুধটা এখানে আপনারা চাইলে জাল করে বা কাঁচা দুধও ইউজ করতে পারেন। আমি এখানে জাল করা দুধ ইউজ করেছি, সেজন্য দুধটাকে কিছুটা গরম করে নিচ্ছি। আপনারা যদি কাঁচা দুধ ইউজ করেন তাহলে দুধটাকে ভালোভাবে জাল করে বলক তুলে নিতে হবে। দুধটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো চাইলে কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারবেন। চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা পুরোপুরি গলে দুধে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি। নর্মাল যে প্যাকেট সুজিটা হয় সেই সুজিটা এখানে আমি ইউজ করেছি, আর এই সুজিটাকে আমি ভেজে নিইনি, কাঁচা সুজিটা ইউজ করেছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখেছি, সুজিটাকে নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সুজির ভেতরে কোনো দলা পেকে না থাকে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট। তবে আপনাদের হাতের কাছে যদি শুকনো নারকেলের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সুজির পরিমাণটাই কিছুটা বাড়িয়ে নিতে পারেন। চেষ্টা করবেন নারকেলের গুঁড়োটা দেওয়ার জন্য, তাহলে মিষ্টির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এটাতে কিছুটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। আমি এখানে 1/4 চা চামচ এলাচের গুঁড়া ইউজ করেছি, আপনারা চাইলে 2টা এলাচ একটু থেঁতো করেও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে। খুব বেশি সময় জাল করতে হবে না, চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নিলেই চলবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে অনেকেই ভাবতে পারেন মিষ্টিটা নষ্ট হয়ে যাবে বা এটাতে কিছুটা টকটক ফ্লেভার আসবে, আসলে সেমনটা নয়। লেবুর রসটা দিলে মিষ্টিতে সুন্দর একটা দানা দানা ভাব চলে আসবে। লেবুর রসটা দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর এই গুঁড়া দুধটাকে দিয়ে খুব ভালোভাবে এই সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু চুলার আঁচটাকে একদম লোয়ে রেখেও মিশিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে এটার ভেতরে যেন কোনোভাবে দলা পেকে না থাকে। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটাকে আমি আবারও জ্বালিয়ে একদম লো করে নিয়েছি। এখন এটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নিব। তবে আপনাদেরটা যদি খুব বেশি লিকুইডই মনে হয় তাহলে আরও 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে, যেহেতু এটাতে গুঁড়া দুধ ইউজ করা হয়েছিল, এটাতে কোনো এক্সট্রা করে তেল বা বাটার ইউজ করতে হয়নি। মিষ্টিটা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে, আর এখানে একটা ফয়েল পেপার এটাকে ঢেলে নিচ্ছে। ডোটা যেহেতু বেশ গরম, গরম থাকা অবস্থাতে এটাকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, আমি এটাকে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি, সেজন্য এখানে ফয়েল পেপার ইউজ করেছি। তবে আপনারা যদি বরফি আকারে কেটে নিতে চান সেক্ষেত্রে একটা প্লেটে বা বাটিতে এটাকে সুন্দর করে ঢেলে নিয়ে ডোটাকে একটু চ্যাপ্টা করে নিতে পারেন, তারপরে পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি এটাকে ফয়েল পেপারে খুব ভালোভাবে মুড়িয়ে একটু রোলের মতো করে তৈরি করে নিয়েছি। এরপরে এটার ওপরে কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি এটাকে ডেকোরেট করার জন্য। ফয়েল পেপার আবারও মুড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর আপনারা চাইলে কিন্তু 10-15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তাতেও মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পরে আমি মিষ্টিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন ফয়েল পেপারটা খুলে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছে। মিষ্টিটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ, আর খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। এভাবে যদি মিষ্টিটা আপনারা একবার বাড়িতে তৈরি করেন, কেউ খেয়ে এবং দেখে বুঝতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে তৈরি করেছেন, যে কেউ ভাববে আপনারা বাইরে থেকে কিনে নিয়ে এসেছেন। মিষ্টিটা খেতে এত বেশি মজার হয়। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।